দশ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালে নৌযান ধর্মঘট চরম ভোগান্তিতে যাত্রীরা গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বললেন ওবায়দুল কাদের ডাক্তার মিলনের সমাধিতে শ্রদ্ধা পাইকারি বাজারে কমেছে চালের দাম আমন ধান উঠলে আরও কমার প্রত্যাশা মেসি জাদুতে বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা আজ জার্মানি প্রতিপক্ষ স্পেন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online মজুরি বৃদ্ধি সহ দশ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রেখে আন্দোলন জোরদার করা হবে বলে জানিয়েছেন তারা প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্নাজামানের সকাল থেকে মোংলা পশুর চ্যানেলের বিভিন্ন এলাকায় কয়েকশো লাইটার নোঙর করে রেখেছেন শ্রমিকরা নৌযান শ্রমিক ধর্মঘটের কারণে বন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাসে কোনো প্রভাব পড়েনি তবে লাইটার সংকটে যে কোনো মুহূর্তে খালাস বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বরিশালে সকাল থেকে অভ্যন্তরীণ রুটে ছাড়েনি কোনো যাত্রীবাহী লঞ্চ ভোলা ও মেহেন্দিগঞ্জ সহ অভ্যন্তরীণ ১৪টি রুটে ও সরাসরি ঢাকা বরিশাল রুটে চলছে এই ধর্মঘট হঠাৎ সকল রুটে নৌ ধর্মঘট দেয়ায় চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সর্বনিম্ন ২০,০০০ টাকা বেতন কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত ১০,০০০০ টাকা ক্ষতিপূরণ সহ দশ দফা দাবি জানান খুলনার নৌযান শ্রমিকরা মূল্য বেতন দেয় ৭,৭৫০ টাকা সেটা দিয়ে আমাদের ঘর সংসার ফ্যামিলি চালাইতে পারি না যতদিন আমাদের দাবি পূরণ না হবে প্রয়োজন মধ্যে রিক্সা চালাই খাবো আমাদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে দাবি না মানা পর্যন্ত লাগাতার ধর্মঘট এবং আন্দোলন জোরদার হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা যত সময় পর্যন্ত এই দাবি না মানিয়ে নেবে তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আন্দোলন যদি মানিয়ে না নেয় তো আমাদের সাথে ট্রাক শ্রমিক মোটর শ্রমিক কিভাবে যোগ দেবে শনিবার রাত থেকে সারা দেশে চলছে নৌযান ধর্মঘট রত্নাজামান একুশে টেলিভিশন গণতন্ত্রের বিকাশে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডাক্তার মিলন দিবসে সকালে ঢাকা মেডিকেল কলেজে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি তিনি আরও বলেন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসা তিনি উল্লেখ করেন ১৯৯০ সালে স্বৈরাচার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একা আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে এখানে সরকারের পাশাপাশি বিরোধী দলের একটা ভূমিকা আছে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনকে সরকার সব দলের সহযোগিতা দিবে নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের প্রাণ দেশের পাইকারি বাজারে চালের দর কমেছে গড়ে ১০%। সামনে আমন ফসল উঠলে দাম আরও কমবে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। এই প্রশ্নের ক্যামেরা ইকরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী সাম। মাস দেড়েক আগে থেকে চালের বাজার অস্বাভাবিক বেড়ে যায়। তখন ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে সরকার চাল আমদানি শুরু করে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় গত সপ্তাহ থেকে চালের দাম পড়তে শুরু করে। গভর্নমেন্ট লক্ষ লক্ষ টন আমদানি করতেছে এবং এই আমদানি মালগুলা চিটাং পোর্টে অলরেডি চলে আসছে এবং খালাস হচ্ছে। ইম্পোর্ট লাইসেন্স পেয়েছে তারা যথেষ্ট পরিমাণ মাল এখন বিভিন্ন স্থল বন্দর দিয়া আমদানি করতেছে। আমন ধান যথেষ্ট ভালো ফলন হয়েছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সরকার চট্টগ্রাম বন্দর দিয়ে ৩,৯৬,০০০ টন চাল আমদানি করে। ব্যক্তি উদ্যোগে ভারত থেকে স্থলপথে আরও ৩,৫,০০০ টন চাল আমদানি হয়েছে। খুব শিগগিরই ৩,৫,০০০টন চাল ভারত থেকে আমদানি হবে। বাংলাদেশে চাউলের
কোনো ঘাটতি হবে না বৈশাখ পর্যন্ত, নতুন সিজন আসা পর্যন্ত। তাই আমি আশা করতেছি গভর্নমেন্টের যে মাল এখনও আরও রয়ে গেছে পাইপলাইনে আসার, সেটাও অতি সত্বর আসবে এবং পাবলিকের কাছেও আরও প্রায় 3-4 লক্ষ টন আমদানি করার বাকি আছে। এই মালগুলা যেন ওনারা আনে এবং গভর্নমেন্ট যেন এই মালগুলা আনার ব্যবস্থা করে দেয়। গত সপ্তাহে চট্টগ্রামের চাকতায়ে চালের বৃহৎ পাইকারি বাজারে মোটা চালের সর্বনিম্ন দর ছিল 42 টাকা, 2 টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে 40 টাকা। সরু চালও কেজিতে 7-8 টাকা কমে 70-72 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দাম কমছে বলে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন। সরকারের ইম্পোর্ট করার কারণে এবং আপনার আমন ধান আসার কারণে আরও কমবে। মফস্বল এলাকায় বাম্পার ফলন হওয়ার কারণে কি চাউলের বাজার এখন কমতেছে, মোটাও কমছে, চিকনও কমছে এবং এলসির মালও কি কমছে। দেশে চাল আমদানি বাড়াতে সরকার গত জুনে 25% আমদানি শুল্ক প্রত্যাহার এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক 25% থেকে কমিয়ে 10% করা হয়। এর আগে চালের আমদানি শুল্ক কমানো হয়। আমাদের দেশে বাম্পার ফলন হয়েছে, আরও কিছু দাম কমবে। কমবে মানে আমরা নুজান চাউল, ইন্ডিয়ান চাউল বিক্রি করছি 250 টাকা, আজকে চাউল আসা গেছে 2450 টাকা। এবছর 1 কোটি টনের বেশি চাল, গম ও ভুট্টা আমদানি করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গম আমদানি কঠিন হয়ে গেছে, তাই বিকল্প হিসেবে চালের ব্যবহার বাড়িয়ে দিচ্ছে ভোক্তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন, বিবিএস কেবল, ফিফা ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গ। লিওনেল মেসি কেন সেরা দেশেরা তা আরও একবার প্রমাণ করলেন তিনি। তার জাদুতেই মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা। ধারহীন খেলায় গোলশূন্যভাবে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন লিওনেল মেসি, আর শেষ দিকে মেসির বাড়ানো বলে এনজো ফার্নান্দেসের দুর্দান্ত গোলে ম্যাচটি জিতে নেয় আলবিসেলেস্তেরা। এদিকে বিশ্বকাপে আজ 4টি ম্যাচ, জাপানের কাছে হারের পর এবার জার্মানি প্রতিপক্ষ স্পেন। এ ম্যাচে হারলেই ছিটকে যাবে জার্মানরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায় ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ক্যানাডা, আর সন্ধ্যা 7টায় খেলবে বেলজিয়াম ও মরক্কো। দিনের প্রথম ম্যাচে বিকেল 4টায় কোস্টারিকার বিপক্ষে লড়বে জাপান। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবে। ঠাকুরগাঁয় মোটরসাইকেলকে বাসের ধাক্কা, একই পরিবারের 3 সদস্য নিহত। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। কুমিল্লায় গণসমাবেশের নামে 100 গরু জবাই করে বিএনপি পিকনিক করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পোর কর্তৃক আয়োজিত 2040 সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জন শীর্ষক এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়েছে গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে। প্রধান সড়কে সমাবেশ করে জনভোগান্তি তৈরি ও বিশৃঙ্খলা তৈরি করা হলে সরকার বসে থাকবে না বলেও জানান তথ্যমন্ত্রী। সরার উদ্যান বরাদ্দ দেওয়ার কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে, এরপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যে বক্তব্য রাখছেন এটি অসৎ উদ্দেশ্যে এই সমস্ত কথাবার্তা বলছেন। তারা যদি সরকারের অর্থাৎ জনগণের জীবনযাত্রার ব্যত্যয় সৃষ্টি করে, তারা যদি ঢাকা শহরের ব্যস্ততম সড়ক বন্ধ করে জনজীবনের ব্যত্যয় ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এটি করতে চায়, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। মোটরসাইকেলে মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা গেছে একই পরিবারের 3 জন। সকাল 10টার দিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি সড়কে রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে। মেয়ে সিমিকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন মাসুদ রানা ও স্ত্রী হাফিজা বেগম। পথে হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ তাদের ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যায় বাবা ও মেয়ে। বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তুমরু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহত, র্যাব সদস্য আহতের ঘটনায় 66 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে মামলার বিষয় নিশ্চিত করে নাইক্ষংছড়ি থানার ওসি জানান, 23 নভেম্বর মামলাটি করেন ডিজিএফআই কর্মকর্তা আনোয়ার হোসেন। মামলায় 31 জনের নাম উল্লেখ করা হয়েছে।
গত 14 নভেম্বর নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমরু এলাকায় ডিজিএফআই ও র্যাবের যৌথ মাদক বিরোধী অভিযানে হামলা চালায় মাদক পাচারকারীরা। এ সময় ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদি নিহত ও এক র্যাব সদস্য আহত হন। চাকরির আশায় না ঘুরে নিজ গ্রামে জৈব সার কারখানা গড়ে সাড়া ফেলেছেন ফেনীর যুবক সাইফুল ইসলাম শাহেদ। দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি গ্রামের এই আদর্শ কৃষি উদ্যোক্তার উৎপাদিত জৈব সারের চাহিদা এখন সারা দেশে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। নিজের 160 শতক জমিতে 2009 সালে কারখানাটি গড়েন সাইফুল ইসলাম। 2016 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে নেন নিবন্ধনও। কারখানাটিতে এখন গোবর, মুরগির বিষ্ঠা, ব্যবহৃত চা পাতা দিয়ে মাসে প্রায় 50 টন জৈব সার উৎপাদিত হচ্ছে। পাইকারিতে প্রতি কেজি 10 টাকা দরে গত বছর 21 লাখ টাকার জৈব সার বিক্রি করেছেন সাইফুল। চাহিদা অনুপাতে এখান থেকে মাল সাপ্লাই দিতে পারতেছি না। আমি যদি কোনো রকম সহযোগিতা পাই, প্রোডাকশন বাড়িয়ে আমি ঘরের কাজটা করিয়ে ধরেন খুব সবকিছু সুস্থভাবে করে এরপর আমি এটার বাজারজাত আরও বাড়াতে পারবো। ফলন ও মাটির গুণগত মান বাড়ায় জৈব সার। 6 থেকে 18 মাস পর্যন্ত এর প্রভাব থাকে, যা পরের ফসলের কাজে লাগে। কম মূল্যে পরিবেশ বান্ধব এমন নিরাপদ জৈব সার পেয়ে উপকৃত কৃষকরা। জৈব সারগুলো ব্যবহার করার পর থেকে আমি আগে যে গাছের যে আকৃতি ছিল এবং যে রাসায়নিক সারগুলো অতিরিক্ত লাগতো আমার, কিন্তু তখন আর রাসায়নিক সারগুলো এত অতিরিক্ত আমার প্রয়োজন হয় নাই। এখান থেকে জৈব সার নিই, কিনি নিই, এগুলো আমি ব্যবহার করি। রাসায়নিক সারটা আমি খুব কমে করি। কৃষকদেরকে সে পরামর্শ দেয় কীভাবে ব্যবহার করতে হবে। সাইফুলের মাধ্যমে কৃষি উদ্যোক্তা হচ্ছেন বেকার যুবকরাও। কৃষি প্রযুক্তি সম্প্রসারণে তাই নতুন মাত্রা যোগ করেছেন তিনি। আমাদের উপজেলা তো সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, কৃষক পর্যায়ে প্রচুর পরিমাণ জৈব সারের প্রয়োজন হয়। সেটা আমরা ওনার কাছ থেকে ন্যায্য মূল্যে মানে ক্রয় করতেছি। এর দ্বারা সেক্ষেত্রে লাভবান হচ্ছে। চাহিদার সাথে উৎপাদন বাড়াতে ও কারখানা সম্প্রসারণে সরকারি সহায়তা চান সাইফুল। রত্না সামান, একুশে টেলিভিশন। এবার বিকাশ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ রিয়াকশন। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবল। মূল পর্বে বাংলাদেশ না থাকলেও উন্মাদনা উত্তেজনার কোনো কমতি নেই। দেশের বেশিরভাগ মানুষই ব্রাজিল আর্জেন্টিনা শিবিরে বিভক্ত। পছন্দের দলের খেলা, তারকা খেলোয়াড়ের পারফরমেন্স আর ইনজুরিতে পড়া নিয়ে আলোচনার ঝড় সর্বত্র। ফুটবলটা হচ্ছে বেসিক্যালি 90 মিনিটের খেলা হয়, সো এখানে তো মানে হচ্ছে খুব কম টাইমে মানে মানুষের টাইমও ওয়েস্ট হয় না, তো যার কারণে হচ্ছে মানুষ এটা খেলাটা দেখে। আর বাংলাদেশের মানুষ হচ্ছে বেসিক্যালি হুজুগের মানুষ, তো তারা হচ্ছে কি মানে যেইটা পায় সেটা নিয়ে লাফালাফি করে। পুরোটা যে হুজুগ বিষয়টা আসলে তা না, প্রতি 4 বছর পর পর আমাদের দেশ বা পুরো বিশ্বে একটা বিশ্বকাপ আসে, তো সেই জন্য হচ্ছে আমরা একটা উন্মাদনা আমাদের মধ্যে কাজ করে যে সামনে বিশ্বকাপ আসবে, আমরা ফুটবল খেলা দেখবো। না, আমি যখন ছোটো থেকে খেলা বুঝি তখন হচ্ছে আর্জেন্টিনাকেই বুঝি এবং হচ্ছে মেসির খেলা সবথেকে বেশি ভালো লাগে, এই কারণে জন্মগতভাবে আর কি আর্জেন্টিনার ফ্যান। যদি সম্ভাবনার কথা বলি, আমার কাছে স্পেনকে এবার অনেক বেশি সম্ভাবনাময়ী মনে হয়। নেইমার আমাদের মাঝে ফিরে আসবে সে কামনা রইল, আর যারা ভালো খেলছে তাদের জন্য শুভকামনা। সাপোর্টিংটা হয় কিন্তু যে আমার আমার আব্বা, আমার চাচা, কাজিন, খালতো বড় ভাই, মানে তারা যেই দলের পক্ষে অথবা বিপক্ষে, মানে হয় আমি তার পক্ষে যাবো অথবা আমি তার বিপক্ষে করবো। আশা করা যায় যে ব্রাজিল এবারে চ্যাম্পিয়ন হবে, যে টিম আছে ভালো হবে ইনশাল্লাহ। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালে নৌযান ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা। গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বললেন ওবায়দুল কাদের, ডাক্তার মিলনের সমাধিতে শ্রদ্ধা। পাইকারি বাজারে কমেছে চালের দাম, আমন ধান উঠলে আরো কমার প্রত্যাশা। মেসি জাদুতে বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা, আজ জার্মানি প্রতিপক্ষ স্পেন।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।